আপনারা জানেন গতকাল বিশালগড়ের নারাউরাতে আমাদের সিপিএম লোকাল কমিটির সদস্য বিনয় ভূষণ নাথের বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি দুর্বৃত্ত বাহিনী সেখানে আক্রমণ সংঘটিত করে তার বাড়িঘর ভেঙে তাকে শারীরিকভাবে অত্যাচার নিগ্রহ করে এই ঘটনার প্রতিবাদে বিশালগড় সহ সারা রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য এবং এই বিজেপির সন্ত্রাস বাহিনীদের বিরুদ্ধে জনমতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা এখানে তাৎক্ষণিক একটা কর্মসূচি আমরা গ্রহণ করলাম বিক্ষোভ কর্মসূচি এখানটাই এর শেষ করছি আমরা আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব সারা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য
জন্য আপনারা এগিয়ে আসুন শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এগিয়ে আসুন সুশাসনের আমলে দাবি করা বিজেপি সরকার সেইখানটায় মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক মানুষকে নিরুপদ্রব রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করুক আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে এবং বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে সামনের দিনে আরো বেশি সোচ্চারভাবে এগিয়ে আসার আবেদন জানিয়ে আমরা মানুষকে সংগঠিত করে এই আন্দোলনটি চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এখানটায় আমাদের আলোচনা শেষ করছি সেই সঙ্গে আপনাদেরকে অবগত করছি গতকাল যখন এই সন্ত্রাস চালানো হয় তখন নারাউরাবাসীরা তারা দলমত নির্বিশেষে এই সন্ত্রাসের বিরুদ্ধে এগিয়ে আসেন সেখানে কে কংগ্রেস কে বিজেপি কে সিপিএম এই পরিচয় ছিল না কালকে সেই কারণে আমরা এই বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি নারাউরাবাসীকে যে তারা দলের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে তারা সোচ্চার নিন্দা জানিয়ে ওই বাড়িটিকে রক্ষার জন্য তারা হঠাৎের মধ্যেই তারা জড়ো হয়েছিলেন এবং তাকে রক্ষা করেছেন তার জন্য দলমত নির্বিশেষে নারাউরাবাসীকে আমরা সিপিএম এর পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি ইনকলাব জিন্দাবাদ।